আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের 123 পৃষ্ঠার অনুশীলনীর 10 থেকে 13 নং সমস্যার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। অষ্টম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এর 20 নং পর্ব এটি। যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, শিল্প সংস্কৃতি এবং ইসলাম শিক্ষা প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তুমি এখান থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে? শিক্ষার্থীরা, আমরা হচ্ছে 18 নং পর্বে তোমাদের অনুশীলনীর 1 থেকে 5 নং সমস্যাগুলো সমাধান করেছিলাম, যেটা আছে তোমাদের বইয়ের 122 পৃষ্ঠায়। তারপর 19 নং পর্বে আমরা হচ্ছে 123 পৃষ্ঠার 6 নং, 7 নং, 8 নং এবং 9 নং এই 4টা প্রশ্নের সমাধান করেছিলাম। আজকে হচ্ছে আমরা 123 পৃষ্ঠার 10 থেকে 13 যে 4টি সমস্যা আছে এগুলো সমাধান করব, ঠিক আছে? তো এই হচ্ছে প্রশ্নগুলো, আমরা একটা একটা করে সমস্যা দেখব এবং তার সমাধানগুলো করব। 10 নং সমস্যা। সামান্তরিকে দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার এবং বাহুদের অন্তর্ভুক্ত কোণ 50 ডিগ্রি হলে সামান্তরিকটি অঙ্কন করো। এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। সমাধান, মনে করি একটি সামান্তরিকে দুটি সন্নিহিত বাহু এ ও বি এবং এদের অন্তর্ভুক্ত কোণ এক্স দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। এই হচ্ছে আমাদের এ সমান 6 সেন্টিমিটার দেওয়া আছে, বি সমান 5 সেন্টিমিটার দেওয়া আছে এবং অন্তর্ভুক্ত কোণ এক্স সমান 50 ডিগ্রি দেওয়া আছে। তা আমরা সামান্তরিকটা আঁকবো, কীভাবে আঁকবো আমরা অঙ্কনের বিবরণ দেখি, তারপর হচ্ছে আমরা ছবিটা খেয়াল করলে বুঝতে পারবো, ঠিক আছে? দেখো অঙ্কনের বিবরণ। এক, যে কোনো রশ্মি বিই থেকে বিসি সমান এ সমান 6 সেন্টিমিটার নেই। এখানে দেখো, যে কোনো রশ্মি বিই থেকে, এই যে এই হচ্ছে আমাদের একটা রশ্মি বিই, এখান থেকে আমরা বিসি সমান এই যে এ সমান 6 সেন্টিমিটার ছিল তার সমান করে আমরা এখানে 6 সেন্টিমিটার কেটে নিলাম, ঠিক আছে? তারপর কী আছে খেয়াল করো, 2 নম্বর ধাপে আছে বি বিন্দুতে কোণ ইবিএফ সমান কোণ এক্স সমান 50 ডিগ্রি অঙ্কন করি। ও যে কোণ এক্স সমান 50 ডিগ্রি নিয়েছিলাম তার সমান করে হচ্ছে এখানে কোণ ইবিএফ, এই যে এই কোণটা আমরা আঁকবো, ঠিক আছে? কোণ এক্সের সমান করে এই কোণ টাকা হয়ে গেলে এখন আমরা ইএফ থেকে বিএফ থেকে বি সমান 5 সেন্টিমিটারের সমান করে বিএ কেটে নিই। এখন এ ও সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে কোন এবিসি এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপাকি, এরা পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে, তারপর এ ও ডি এবং সি ও ডি যোগ করি, তাহলে এবিসিডি হচ্ছে উদ্দিষ্ট সামান্তরিক। আসো আমরা ছবিটাতে যাই, তাহলে তোমাদের বুঝতে পারবে খুব সহজেই। আমরা হচ্ছে প্রথমে কি করেছিলাম, এখানে বিই থেকে বিসি সমান এ সমান 6 সেন্টিমিটার কেটেছিলাম, তারপর বিএফ থেকে বি এর সমান 5 সমান বিএ কেটে নিয়েছি। এখন একে কেন্দ্র করে আমরা হচ্ছে এ এর সমান নিয়ে একটা ব্যাসার্ধ থাকবো এখানে, আবার এই সিকে কেন্দ্র করে আমরা বি এর সমান নিয়ে একটা ব্যাসার্ধ থাকবো এখানে। এই দুইটা ব্যাসার্ধ এখানে ছেদ করেছে যে বিন্দুতে, তার সাথে হচ্ছে আমরা যোগ করে দিব, যোগ করে দিলাম এ ও ডি এবং সি ও ডি, তাহলে এই যে এ বি সি ডি যে সামান্তরিকটা পাচ্ছি এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট সামান্তরিক, ঠিক আছে? মনে লক্ষ্য করে এখানে খেয়াল করো, শুধুমাত্র একটি বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলেই বর্গ আঁকা সম্ভব। বর্গের বাহুগুলো সমান আর কোণগুলো প্রত্যেকটি হচ্ছে সমকোণ, তাই বর্গ অঙ্কনের জন্য প্রয়োজনীয় 5টি শর্ত সহজেই পূরণ করা যায়। আসো 11 নং সমস্যাটা দেখি। একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে বর্গটি অঙ্কন করো। সমাধান, মনে করি এ সমান 5 সেন্টিমিটার কোনো বর্গের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে, ঠিক আছে? তো এখানে আমরা এ সমান 5 সেন্টিমিটার নিলাম, তো এখন হচ্ছে আমরা বর্গটা আঁকবো, কীভাবে আঁকবো সেটা আমরা দেখবো এখন। তা আমরা অঙ্কনের বিবরণটা দেখি, তাহলে জিনিসটা বুঝতে পারবে। 1 নম্বর, যে কোনো রশ্মি বিই থেকে বিসি সমান এ সমান 5 সেন্টিমিটার কেটে নিই। এই যে এ বিই থেকে হচ্ছে বিসি সমান এ সমান 5 সেন্টিমিটার কেটে নিয়েছে, ঠিক আছে? তারপর কী করেছে, বি বিন্দুতে বিএফ লম্ব বিসি আঁকি। এই যে বি বিন্দুতে হচ্ছে এখানে বিসি লম্ব বিএফ লম্ব এঁকেছে, বিএফ হচ্ছে ভূমি বিসির উপর লম্ব। এই বিএফ লম্বটা কীভাবে এঁকেছে, যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে এখানে একটা ব্যাসার্ধ নেবে, তারপর ওই ব্যাসার্ধ সমান করে এখানে একবার নেবে, এখানে একবার কাটবে,
তারপর এখান থেকে একবার কাটবে, এখান থেকে একবার কাটবে, কাটার পর এই যে জি বিন্দুতে পেলাম মাঝখানে, সেখান থেকে তুমি সোজা টাক দিয়ে দেবে উপরে, সেটাই হচ্ছে কি তোমার লম্ব, ঠিক আছে। এরপর দেখো লম্ব আঁকা হয়ে গেলে তিন নম্বরে কী আছে, বিএফ থেকে বিএ সমান এ কেটে নেই, এখন এ ও সিকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ এবিসি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। ওই আগেরটার মতোই বৃত্তচাপে পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে এ ও ডি এবং সি ও ডি যোগ করি, তাহলে এবিসিডি হচ্ছে আমাদের উদ্দিষ্ট বর্গ। আমরা ছবিটা দেখি তাহলে বুঝতে পারবে। আমরা প্রথমে কী কাজটা করেছিলাম, প্রথমে হচ্ছে আমরা এখান থেকে বি থেকে হচ্ছে আমরা প্রথমে আমরা এই বি থেকে এ এর সমান করে আমরা হচ্ছে বিসি কেটে নিয়েছিলাম, তারপর হচ্ছে আমরা এই বি বিন্দুতে বিসি বিসি ভূমির উপর বিএফ লম্ব এঁকেছি। এখন এই বিএফ থেকে হচ্ছে আমরা আবার বিএফ থেকে আমরা এই এ এর সমান করে বিএ কেটে নিলাম, ঠিক আছে। তখন একে কেন্দ্র করে এই যে এ সমান ফাইভ সেন্টিমিটার ছিল যে, তার সমান দূরত্ব নিয়ে এদিকে একটা বৃত্তচাপ আঁকবো, আবার সিকে কেন্দ্র করে এদিকে একটা বৃত্তচাপ আঁকবো, তারা পরস্পর যে বিন্দুতে ছেদ করে, তারপর এ এর সাথে ওই বিন্দু এবং সি এর সাথে ওই বিন্দু যোগ করে দেবো, ঠিক আছে। তারপরে যে আমরা এরকম একটা বর্গক্ষেত্র কিন্তু পেয়ে যাচ্ছি, তাহলে এ বি সি ডি এটা হচ্ছে আমাদের উদ্দিষ্ট বর্গক্ষেত্র। তো আমরা 11 নম্বর সমস্যার সমাধান করলাম, আসো 12 নম্বর সমস্যাটা দেখি। একটি সামান্তরিক আকৃতির জমির দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 4 মিটার ও 5 মিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য 7 মিটার। সামান্তরিকটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। দুইটা সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এবং কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের হচ্ছে এই সামান্তরিকটা ক্ষেত্রফল বের করতে হবে। সমাধান দেখি, মনে করি এবিসিডি একটি সামান্তরিক আকৃতির জমি যার সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এবি সমান 5 মিটার এবং এডি সমান 4 মিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য বিডি সমান 7 মিটার। তো যে কথাগুলো বলেছিলাম সেটা নিয়ে একটা ছবি যদি আমরা এখানে আঁকি, চিত্রটা কেমন হবে? দুইটা বাহুর দৈর্ঘ্য এবি আর এডি দেওয়া আছে, এই যে এবি হচ্ছে কত, এবি হচ্ছে 5 মিটার, আর এবি হচ্ছে 5 মিটার আর এডি হচ্ছে কত, 4 মিটার। আর তাদের কর্ণ যেটা আছে, কর্ণ বিডি সমান কত, বিডি সমান হচ্ছে 7 মিটার, ঠিক আছে। এখন এবি যদি 5 মিটার হয় তাহলে এই সিডি মানে কত, এটাও 5 মিটার, আবার এডি যদি 4 মিটার হয় তাহলে বিসি মানে কত, বিসি মানে হচ্ছে 4 মিটার, ওকে। আসলে পরে কাজটা করি, আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং এর যে কোনো একটি কর্ণ দ্বারা সামান্তরিকটি সমান দুইটি ত্রিভুজে বিভক্ত হয়, অর্থাৎ এটা যদি আমাদের একটা সামান্তরিক হয় এবং এটা যদি একটা কর্ণ হয়, এই কর্ণ দ্বারা আমরা কী বলতে পারি, আমাদের এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা সমান, ঠিক আছে। চিত্রে ত্রিভুজ এবিডি সমান ত্রিভুজ বিসিডি লেখা যায়, অর্থাৎ এই যে এই ত্রিভুজটা সমান হচ্ছে এই ত্রিভুজটা লেখা যায়। এখন ত্রিভুজ এবিডি এর অর্ধ পরিসীমা সমান আমরা কী লিখতে পারি, তিনটা বাহুর যোগফল ভাগ হচ্ছে 2। তিনটা বাহু কত ছিল আমাদের এখানে, যদি ছবিটা আমরা একটু আঁকি শর্টকাটে, খেয়াল করো আমাদের একটা বাহু ছিল 5, আরেকটা বাহু ছিল 4, আরেকটা বাহু ছিল 7। তাহলে তিনটা বাহু যোগফল কত, 4+5+7 ভাগ হচ্ছে 2, তার মানে 4+5 করলে 9, 9+7 করলে 16, 16 ভাগ 2 অর্থাৎ 8 মিটার। এটা হচ্ছে কি, ত্রিভুজ এবিডি এর অর্ধ পরিসীমা। এখন ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল সমান কী লেখা যায়, আমরা ক্ষেত্রফলের একটা সূত্র জানি, যে রুট ওভার এস, এস মাইনাস হচ্ছে এ, মানে একটা বাহুর দৈর্ঘ্য এস মাইনাস বি, আরেকটা হচ্ছে এস মাইনাস সি, তিনটা বাহুর দৈর্ঘ্যটি বিয়োগ করা হয় অর্ধ পরিসীমা থেকে, ঠিক আছে। তাহলে এখানে অর্ধ পরিসীমা এস, তারপর এস মাইনাস 7 একটা বাহু, এস মাইনাস 5 আরেকটা বাহু, এস মাইনাস 4 আরেকটা বাহু, তিনটা বাহু বিয়োগ করলাম। এখন মানগুলো বসিয়ে দিই, এস এর মান হচ্ছে 8 × 8-7, 8-5, 8-4, ঠিক আছে। এস সমান কত, এস সমান হলো 8 মিটার, আমি একটু আগেই পেলাম এই যে অর্ধ পরিসীমা, এস সমান কত পেয়েছি আমরা, 8 মিটার। তাহলে রুট ওভার 8 × 8 থেকে 7 বিয়োগ করলে থাকে 1, 8 থেকে 5 বিয়োগ করলে থাকে 3, 8 থেকে 4 বিয়োগ করলে থাকে 4। তাহলে 8×8 3×8=24, 24 আগুন করলে হয় 96, রুট ওভার 96। রুট 96 আবার কী লেখা যায়, এখানে খেয়াল করো, রুট 96 লেখা যায় হচ্ছে 16×6, মানে রুট 96, এটা সমান আবার কী লেখা যায়, রুট 16×√6। এখন রুট 16 মানে কি, রুট 16 মানে হচ্ছে বা 4√6, ঠিক আছে, সেটাই আমরা লিখেছি যে 4√6 মিটার স্কোয়ার। এখন অনুরূপভাবে আবার কী বলতে পারি, এটা আমরা কী পেলাম, এটা হচ্ছে আমরা এই একটা ত্রিভুজের পেলাম, এখন আরেকটা ত্রিভুজ যে আছে তার ক্ষেত্রেও সেম আসবে, ত্রিভুজ বিসিডির ক্ষেত্রফল কত, সেটাও আসবে কি, 4√6 মিটার স্কোয়ার। সুতরাং এবিসিডির সামান্তরিক ক্ষেত্রফল কত হবে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল যোগ এই ত্রিভুজটার ক্ষেত্রফল, তাহলে সামান্তরিক ক্ষেত্রফল আমরা পেয়ে যাচ্ছি। সুতরাং কী লিখতে পারি আমরা, এবিসিডির সামান্তরিক ক্ষেত্রফল সমান ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল, দুটার মানে হচ্ছে 4√6, তার মানে 4√6+4√6 মিটার স্কোয়ার অর্থাৎ বর্গমিটার। তাহলে 4√6
এর সাথে তুমি যদি আরও 4টা রুট সিক্স যোগ করো, কয়টা রুট সিক্স হবে? 8টা রুট সিক্স হবে, ঠিক আছে? সেটা এখানে করা হয়েছে। তো 8 রুট সিক্স এর মান কত ক্যালকুলেটারে লিখবে, মান আসবে কত, 19.60 মিটার স্কোয়ার প্রায়। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? 13 নং সমস্যাটা দেখি আমরা। এবিসিডি আয়তাকার জমির এবি সমান 10 মিটার এবং এসি সমান 16 মিটার, কর্ণদের ছেদবিন্দু হচ্ছে জি, ত্রিভুজ এজিবি এর ক্ষেত্রফল নির্ণয় করো। সমাধান দেখি আমরা, দেওয়া আছে এবিসিডি একটি আয়তাকার জমি যার এবি সমান সিডি সমান 10 মিটার এবং কর্ণ এসি সমান 16 মিটার। এই হচ্ছে আমাদের ছবিটা। এই এবি সমান সিডি সমান হচ্ছে কত, 10 মিটার, আর কর্ণ দেওয়া আছে এসি, এসি সমান হচ্ছে কত, 16 মিটার, ঠিক আছে? এই মানগুলো আমাদের দেওয়া আছে। আমরা জানি আয়তের কর্ণদ্বয় সমান ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এখানে কর্ণদ্বয়ের ছেদবিন্দু হচ্ছে জি। এই যদি আমাদের একটা আয়তক্ষেত্র হয়, তো একটা কর্ণ হচ্ছে এটা, আরেকটা কর্ণ হচ্ছে এটা, এই যে ছেদবিন্দুটা সেটা হচ্ছে কি, জি। তাহলে আমরা কি বলতে পারি, এজি, এজি সমান কী লেখা যায়, এজি সমান লেখা যায় সিজি সমান হচ্ছে হাফ এসি। কীভাবে লিখলাম এখানে খেয়াল করো, এই হচ্ছে এজি, হ্যাঁ, এজি সমান কী লেখা যায়, আবার এজি সমান লেখা যায় হচ্ছে সিজি। সিজি মানে কি, সিজি মানে হচ্ছে এই যে এসি আছে তার অর্ধেক, হ্যাঁ, সিজি মানে হচ্ছে হাফ এসি। তাহলে হাফ এসি, এসির মান জানি, এসির মান কত, এসির মান হচ্ছে 16, তাহলে মানটা যদি বসিয়ে দিই 16 ইন্টু হাফ মানে কত, 8 মিটার। আবার এসি সমান বিডি হওয়ায় বিজি সমান কী লেখা যায়, হাফ বিডি। তাহলে হাফ ইন্টু বিডি, বিডির মান কত, 16, কারণ এখানে বিডির মান দেওয়া নাই, কিন্তু আমরা কি জানি, এই দেখো, এই যদি একটা আয়তক্ষেত্র হয়, এটা যদি আমাদের কর্ণ এসি হয়, তাহলে আমাদের আরেকটা কর্ণ যেটা আছে বিডি কর্ণ, সেটাও কিন্তু এসি সমান বিডি, অর্থাৎ দুটা কর্ণ কিন্তু সমান, ঠিক আছে? এই যেখানে বলা আছে এসি সমান বিডি, তার মানে কি, বিডির মান হচ্ছে 16, এসির মান যেহেতু 16 ছিল, তাহলে আমরা কি বলতে পারি যে 16 ইন্টু হাফ তার মানে 8 মিটার। এখন ত্রিভুজ এজিবি এর অর্ধ পরিসীমা বের করতে হবে। ওই আগের মধ্যে তিনটা বাহুর যোগফল, তাহলে যোগফল কত হবে, এস সমান 10+8+8 ডিভাইড বাই হচ্ছে 2। তাহলে আমরা হচ্ছে এখানে কত পাচ্ছি, 10 আর 8 যোগ করলে হয় 18, 18 আর 8 যোগ করলে হয় 26, 26কে 2 দ্বারা ভাগ করলে হয় 13 মিটার, ঠিক আছে? এখন ত্রিভুজ এজিবি এর ক্ষেত্রফল কত, ওই আগের অঙ্কটার মতোই, রুট এস ইন্টু এস মাইনাস 10 একটা বাহু, এস মাইনাস 8 আরেকটা বাহু, এস মাইনাস 8 আরেকটা বাহু, তারপর হচ্ছে কত, মিটার স্কোয়ার। এরপর দেখো রুট এসের মান বসিয়ে দিই, এসের মান কত, এসের মান হচ্ছে 13 মিটার আমরা একটু আগে পেলাম, তার মানে 13 ইন্টু 13 মাইনাস 10 13 মাইনাস 8 13 মাইনাস 8 মিটার স্কোয়ার। রুট ওভার 13, 13 থেকে 10 বিয়োগ করলে থাকে 3, 13 থেকে 8 বিয়োগ করলে থাকে 5, এখানে 13 থেকে 8 বিয়োগ করলে থাকে 5। 13 আর 3 গুণ করলে কত হয়, 13 আর 3 গুণ করলে হয় 39, 39 আর 5 গুণ করলে হয় 195, 195 আর 5 গুণ করলে হয় 975, তাহলে কী লেখা যায়, 975 মিটার স্কোয়ার। এখন রুট ওভার 975 এর মান যখন ক্যালকুলেটারে তোমার লিখবে, অনেকটা এরকম আসবে 31.2245 সামথিং আসবে আর, হ্যাঁ, এখান থেকে আমরা দুই ঘর নিলে কী লেখা যায়, 31.22 মিটার স্কোয়ার বা বর্গ মিটার প্রায়, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আজকে আমরা এই 10 নং, 11 নং, 12 নং, 13 নং, 123 পৃষ্ঠার এই 4টা সমস্যা সমাধান করলাম। আমাদের একটা সমস্যা বাকি আছে, 14 নম্বর, যেটা হচ্ছে আমরা পরের পর্বে অর্থাৎ 21 নম্বর যে পর্ব আছে, এই চ্যাপ্টারের সর্বশেষ পর্ব, সেখানে আমরা আলোচনা করব। খুব শীঘ্রই ভিডিওটা দিয়ে দেওয়া হবে, তোমরা প্লেলিস্টে কিন্তু ভিডিওটা পেয়ে যাবে, ঠিক আছে? শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা দেখলাম অষ্টম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ 123 পৃষ্ঠার অনুশীলনীর 10 থেকে 13 নং সমস্যার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।